পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কৃতি দেবী দেব্বর্মার জয়ের সমর্থনে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বুধবার এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয় ধর্মনগরে। এদিনের এই মিছিলে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জয়ের আনন্দে মাতলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন। সাথে ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুত দে সরকার, মন্ডল সভাপতি শ্যামল নাথ। এদিন বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, এই নিয়ে মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন, যা ভারতের ইতিহাসে জওহরলাল নেহরুর পর আর কেউ হতে পারেননি। এবার সেই রেকর্ডে নিজের নাম যুক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আরো বলেন, যেভাবে রাজ্যে দুটি আসনে ভাজপা জয়লাভ করেছে, সেরকম জয় বামফ্রন্ট লাভ করলে এখানে চাঁদাবাজি, জুলুমবাজি, বোমাবাজি, এমনকি মানুষের ওপর আক্রমণ সংঘটিত হতো। কিন্তু এখানে শুধুমাত্র স্লোগান ছাড়া কোনো ধরনের চাঁদাবাজি, জুলুমবাজি, বোমাবাজি, আক্রমণ করা হচ্ছে না। এটা হচ্ছে ভাজপার সংস্কৃতি। এই যে সিপিএম কংগ্রেস বলেছে কৃতি সিং দেবর্মার মহোদয় মহোদয়া উনি বাইরে, আরে বাজুবন রিয়াং তো চার পাঁচবার জয়ী হয়েছে ত্রিপুরা রাজ্য থেকে, কজন ছিলেন বাজুবন বাবুকে সিপিএম এর প্রাক্তন সাংসদ, কয়জন দেখেছেন? জিতেন বাবু তো একবার এমপি ছিলেন, কয়জন দেখেছেন জিতেন বাবুকে? জিতেন বাবু কি কাজ করেছেন? সিপিএম এর এমএলএ কোনো কাজ করেন করতে পারেন না, তাই মানুষ চলে দিয়েছে। তাই আমার বক্তব্য, আমি এক্ষুনি বক্তব্য শেষ করবো, করার পূর্বে আমার সবাইকে অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম জানাই। দমদম জনগণ আমাদের বিশ্বাস রেখেছে, মানুষ যেন শান্তিতে, সুখে, শান্তিতে থাকে, কোনো রকম চাঁদাবাজির জুলুম নেই, মদ খেয়ে কোনো রকম হুঁচুতিতে আমরা প্রশ্রয় দিই না, আর কোনো রকম মহিলা সংক্রান্ত কেসে আমরা কিন্তু প্রশ্রয় দিই না দল থেকে। সামনে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এবার এই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সকলকে মাঠে নামতে আহ্বান জানান বিধায়ক বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।